নমস্কার এই মুহূর্তে আপনার একটা ব্রেকিং নিউজ লো আইসো কিন্তু ডাঙর খবরটি হয়েছে যে এই মুহূর্তে নিশার ভাগত কিছু সময়ের আগতে চীনের 21খনক যুদ্ধ বিমানে তাইওয়ানের সীমাত প্রবেশ করেছে আর তাইওয়ানের তরফের প্রায় এই কথা এই মুহূর্তে সুনিশ্চিত করা হয়েছে। টাইমে বিগ ব্রেকিং নিউজ আমি আপনাদের জানাইছো, তাইওয়ানের সীমাত এই মুহূর্তে প্রবেশ করেছে 21খনক চীনা যুদ্ধ বিমান। নেন্সি পেলোসির ভ্রমণক লৈ উত্তেজনার সৃষ্টি হয়েছিল চীনের J-16 আর J-11 যুদ্ধ বিমানে তাইওয়ানত প্রবেশ করেছে। এখন দুখন নহয় 21খনক বিমানে প্রবেশ করেছে আর তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগের তরফের এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়েছে। আমেরিকার হাউস স্পিকার নেন্সি পেলোসির ভ্রমণক লৈ চীনে ভাবুকি দিছিল, তার পাছতো পেলোসি কিছু সময় আগতে তাইওয়ান পাইছিলগৈ আর ইয়ার পাছতে তাইওয়ানের ADIZ-ত প্রবেশ করেছে চীনা প্রতিরক্ষা বিভাগের বিমানে বা চীনা বায়ুসেনার বিমানে। কিছু সময় পূর্বে চীনে সামরিক অভিযানের কথাও ঘোষণা করেছিল তাইওয়ানের বিরুদ্ধে আর ইয়ার মাজতে চীনের 21খনক যুদ্ধ বিমানে প্রবেশ করেছে তাইওয়ানের সীমাত। যুদ্ধাভ্যাসের কথাও কিছু সময় আগতে চীনের তরফের প্রকাশ করা হয়েছিল। চীনে কৈছিল যে চীনে মঙ্গলবারে নিশার প্রায় যুদ্ধাভ্যাস আরম্ভ করব আর ইতিমধ্যে চীনের যুদ্ধাভ্যাস আরম্ভ হয়ে গেছে। J-20 স্টিল্ট বিমানের জড়িয়ে যুদ্ধাভ্যাস চলাইছে চীনে, অর্থাৎ তাইওয়ানক চারিও দিকের ঘেরি ধরার পরিকল্পনা করা হয়েছে। তাইওয়ানেও চীনের রক্ষা পাবলে এই মুহূর্তে এয়ার ডিফেন্স সিস্টেম নিয়োগ করেছে। তাইওয়ানক ইতিমধ্যে এলার্টত রখা হয়েছে, সম্ভাব্য যুদ্ধের রক্ষা পাবলে সকলকে সস্তম করে দিয়া হয়েছে, হাই এলার্ট জারি করা হয়েছে। তারলগতে আমেরিকায় সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখিছে। ইয়ার কারণ হয়েছে যে আমেরিকার হাউস স্পিকার নেন্সি পেলোসি বর্তমান সময়ত তাইওয়ানত আছে, তাইপের যে গ্র্যান্ড হায়াত হোটেলত তাত তেও আছে। জাপানের বেসরপা এনে কারণতেই আমেরিকায় সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখিছে। আমেরিকার USS রোনাল্ড রেগানের লগতে আন বহু যুদ্ধ জাহাজ এই মুহূর্তে হস্তম হয়ে আছে। নেন্সি পেলোসি বর্তমান সময়ত তাইপের গ্র্যান্ড হায়াত হোটেলত আছে। কাইলৈ নেন্সি পেলোসিয়ে তাইওয়ানের রাষ্ট্রপতিক সাক্ষাৎ করব। রাষ্ট্রপতির সহিতে নেন্সি পেলোসির সাক্ষাৎ আছে, তারপর লাঞ্চ করে নেন্সি পেলোসি পুনের তার আঁতরি যাব বলে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। কিন্তু তার পূর্বে চীনে এই মুহূর্তে যুদ্ধাভ্যাস আরম্ভ করেছে, 21খনক চীনের বিমান প্রবেশ করেছে আর ইয়ার দৃশ্যাংশ আমি এম্বিয়েন্সের সহায় দেখাবলে চেষ্টা করি। এয়া চীনের বায়ুসেনার তরফের তথ্য প্রকাশ করা হয়েছে আর কিছু সময় আগতে এই তথ্য প্রকাশ করেছে চীনে যুদ্ধাভ্যাসের ভিডিও প্রকাশ করে কৈছে যে তাইওয়ানের সীমান্তত চীনে এয়া যুদ্ধাভ্যাস চলাইছে আর এয়া চীনের J-20 স্টিল্ট যে যুদ্ধ বিমান আছে সেই যুদ্ধ বিমানে নিশার ভাগত তাইওয়ানের চারিওকাখে যুদ্ধাভ্যাস করেছে বা অভিযান চলাইছে। যে সময়ত নেন্সি পেলোসি তাইওয়ানত আছে, তাইপেইত আছে, সেই সময়তেই এই বিশেষ শক্তি প্রদর্শন করা হয়েছে। প্রশ্ন উত্থাপিত হয়েছে তাইওয়ানক চীনে আক্রমণ করিব পারে নেকি। এই দৃশ্য দেখবাই আছো আমি অধিক তথ্যভাবে এই মুহূর্তে স্টুডিওলে আহিবলে চেষ্টা করি। এই সমগ্র বিষয়ক লৈ সমগ্র বিশ্বত বর্তমান সময় কিদরে চর্চা চলিছে চাওক। মই প্রথমতে আপনাদের AFP লৈ যাব বিচাৰিছো। AFP টুইট করেছে যত লিখিছে তাইওয়ানস ডিফেন্স মিনিষ্ট্রি সেজ 21 চাইনিজ মিলিটারি প্লেনস ফ্লিউ ইনটু দ্য আইল্যান্ড এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন ADIZ অন টিউজডে। এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন এই প্রান্তটোত 21খনক চীনের যে যুদ্ধ বিমান আসে প্রবেশ করেছিল। প্রথম অবস্থাত এয়ার স্পেস বলে ধারণা করা হয়েছিল, কিন্তু এয়ার স্পেস নহয় প্রবেশ করেছে তাইওয়ানতেই প্রবেশ করেছে। তাইওয়ানের যে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন আছে তাত 21খনক চীনের সামরিক বাহিনীর বিমান বা চীনের বায়ুসেনার বিমানে প্রবেশ করেছে। যে সময় নেন্সি পেলোসি সেই স্থানত আছে, গ্লোবেল টাইমস চীন সরকারের একপত্র মুখপাত্র বলে কব পারি, গ্লোবেল টাইমসে কিছু সময় আগতে কি লিখিছে যে সম্পাদকীয় লিখিছে দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ সিন ক্লিয়ারলি হু ইজ চেঞ্জিং দ্য স্টেটাস কো ইন দ্য তাইওয়ান স্ট্রেটস, হু প্রভোক ফার্স্ট এন্ড হু ইজ আন্ডারমাইনিং ক্রস স্ট্রেট পিস এন্ড স্টেবিলিটি। আমেরিকালৈ দুখ ঠেলি কৈছে যে বিশ্ব এই মুহূর্তে দেখিলে যে কোনে প্রথমতে কোনো এখন রাষ্ট্রের বা তাইওয়ান স্ট্রেটর স্টেটাস কো ভঙ্গ করিলে আর কোনে বারে বারে পরিচিত করিলে, সমগ্র অঞ্চলটোর শান্তি শৃঙ্খলা কোনে ধ্বংস করার পরিচিত করেছে, সেয়া সমগ্র বিশ্বই দেখা পাওয়া বলে নেন্সি পেলোসির বিষয়টুক লৈ গ্লোবেল টাইমসে আধা ঘন্টার পূর্বে সম্পাদকীয় প্রবেশ করেছে। আর এয়া J-20 স্টিল ফাইটার জেট জয়েন্ট PLA ড্রিল সারাউন্ডিং তাইওয়ান। আর এই বিশেষ ভিডিও প্রকাশ করে কেছে J-20 যে স্টিল ফাইটার আছে সেই যুদ্ধ বিমানের জড়িয়ে PLA তাইওয়ানের চারিওকাখে বর্তমান সময়ত যুদ্ধাভ্যাস চলাইছে। আর এইবিলাক ঘটনা কেতিয়া হয়ে আছে, যেতিয়া নেন্সি পেলোসি আর আমেরিকায় চীনের যে ভাবুকি গুরুত্ব নিদিলে আর তাইওয়ানের ভূমিত কিছু সময় আগতে অবতরণ করলে, ইয়ার পাছতেই চীনের এই কার্য আরম্ভ হয়েছে।
আমি পুনৰবাৰ ফুল প্লেট ব্ৰেকিংৰ সহায়ত আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। এটা ডাঙৰ খবৰ, চীনৰ 21 খনকৈ যুদ্ধ বিমানে প্ৰৱেশ কৰিছে টাইৱানৰ সীমা।